Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sambal itu dhuar asapul shakuli bangwasen. Jara imurte ibidun diklik koresen. Shakul ke janai diner talim channeler pokho theke antarik mubarakbad ebong shubhechha. To dhuar aske apnader shonge ibidun to uposthit hote parchi. Jeno mohan rabbul alaminer darbare ekbar shukriya tar boli alhamdulillah. Aske alochonar bishoy hoyteche নাদিয়াতুল কোরআন নুরানী কায়দা শিক্ষা পদ্ধতি পঞ্চম নম্বর পাঠ গত ভিডিওগুলো যারা দেখেছেন তারা আজকে এই পঞ্চম নম্বর পাঠ শিক্ষা করলে আপনারা সংযুক্ত হরফ কিভাবে পড়তে হবে এই সম্পর্কে অবগত হতে পারবেন ধন্যবাদ এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও বিভিন্ন মাসলা মাসায়েল সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হইতেছে আপনারা সকলে চ্যানেলের মধ্যে প্রবেশ করবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন যারা একেবারে আরবি সম্পর্কে অবগত নয় আরবি বুঝেন না পারেন না আমি চেষ্টা করতেছি এই চ্যানেলের মধ্যে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেওয়ার জন্য খুব সহজ পদ্ধতিতে যাতে করে নতুন যারা আছেন আরবি অক্ষর বুঝেন না আরবি হরফ চিনেন না তারা যেন এই ভিডিওগুলো দেখে কায়দা পড়নেওয়ালা হতে পারেন কায়দায় আরবি হরফ সম্পর্কে যোগ্যতা সম্পন্ন হতে পারেন নিজে নিজে হরফ দেখে দেখে পড়তে পারেন কোরআনে পারদর্শী হতে পারেন খুব সহজ ভাষায় বিশেষ করে আম লোক যারা আছেন তারা যেন খুব সহজ পদ্ধতিতে শিখতে পারে এরকমভাবে হাতে ধরে ধরে সুন্দরভাবে আমি কায়দা দেখায় দেখায় বোঝানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা যারা ভিডিওগুলো ফলো করতেছেন আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ তো চলুন আজকে পঞ্চম নম্বর পাঠে আপনাদেরকে সংযুক্ত হরফ কীভাবে পড়তে হবে দুইটা তিনটা অক্ষর মিলিত হইলে কীভাবে পড়তে হবে এ সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আর নতুন যারা দেখতেছেন গত ভিডিওগুলো ইনশাআল্লাহ আপনারা এক থেকে চার নম্বর ভিডিও পর্যন্ত দেখে নেবেন তাহলে পঞ্চম নম্বর পাঠে গিয়ে আপনি কিছু হলেও বুঝতে পারবেন ইনশাআল্লাহ চলুন স্ক্রিনে দেখে আসি কীভাবে পড়তে হবে কীভাবে বুঝতে হবে তো ভিউয়ার আমরা সকলেই দুরূদ শরীফ পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সম্মানিত ভিউয়ার আমরা দুরূদ শরীফ পাঠ করে নিলাম এবং একটি দোয়া পড়লাম রব্বি জিদনি ইলমা এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার যদি কোনো ব্যক্তি পাঠ করে কোনো কিছু পড়ার শুরুতে দুরূদ শরীফ পড়ে নিয়ে তাহলে আল্লাহ তাআলা তার মাথার ব্রেন শক্তিকে আল্লাহ মজবুত করে দেন মনে রাখার যে একটা শক্তি আছে ওই শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন তো ভিউয়ার আমরা গত ভিডিওগুলোর মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চারটা ভিডিও পর পর আমরা আপলোড করেছি ইনাদিয়াতুল কোরআন নুরানি কায়দা কীভাবে শেখা যায় ইনাদিয়াতুল কোরআন কায়দা যুগ যুগ ধরে মানুষ পরে আসতেছে বিশেষ করে মসজিদের মক্তবের মধ্যে আর এটার নিয়ম পদ্ধতি খুবই সহজ আমিও খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চারটি ভিডিও আপলোড করা হয়ে গেছে যারা এখনও পর্যন্ত ওই চারটি ভিডিও দেখেন নাই আপনাদের যদি আগ্রহ থাকে মনোবাসনা থাকে যে আরবি হরফ শেখার এবং কায়দা শেখার মতো মনোবাসনা থাকে তাহলে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকে ইনশাআল্লাহ পাঁচ নম্বর ভিডিওতে আমরা উপস্থিত হয়ে গেছি পঞ্চম পাঠে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা হবে আপনাদেরকে শেখানো হবে সংযুক্ত হরফ কীভাবে পাঠ করা যায় অর্থাৎ দুইটা তিনটা অক্ষর একসাথে মিলিত হইলে কীভাবে আপনি বুঝে বুঝে পড়বেন এবং আপনাদেরকে এইভাবে স্ক্রিনে দেখায় দেখায় আপনাদেরকে বোঝাই দেবো ইনশাআল্লাহ আশা করি সকলে উপকৃত হবেন সম্মানিত ভিউয়ার গত ভিডিওগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে এইভাবে ছোটো হাতের অক্ষর কীভাবে আপনি বুঝতে পারবেন উল্টাপাল্টা এই যে একটার পরে একটা প্রথম বা আছে জিম আইসে ফা আইসে এগুলো আপনি দেখে দেখে মাথা দেখে দেখে কীভাবে বুঝবেন ওই ক্লাসটা হয়েছিল তো আজকে এই পৃথক পৃথক হরফ বাদ দিয়ে সংযুক্ত হরফ কীভাবে আপনি শিখতে পারবেন সংযুক্ত হরফ কীভাবে বুঝতে পারবেন এ সম্পর্কে আজকের এই ক্লাস সম্মানিত ভিউয়ার তো ক্লাস শুরু করছি প্রথম দেখেন বায়ের সাথে আলিফ দেওয়া আছে বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ এই দেখেন বায়ের নিচে এক ফোঁটা বায়ের সাথে এই লম্বা একটা আকারে দাগ আসছে এটা হলো খালি আলিফ মানে বায়ের সাথে সংযুক্ত হয়ে আলিফটা আসছে তো বলতে হবে বা আলিফ এখন আপনার কোনো কিছু বোঝার দরকার নেই এখন শুধু আপনি পড়ে মুখস্থ করেন কিছুদিন পরে
আপনার এভাবে আয়ত্ত হয়ে যাবে, বুঝে আসবে। এখন শুধু মুখস্থ করবেন কোন হরফটা কীভাবে লিখছে এটা দেখে চিনে ফেলবেন। বা আলিফ, বা আলিফ, বা আলিফ, তারপরটা দেখেন হা, এই যে এখানে হা পড়ছেন এই হাটা এখানে নিয়ে আসছে, হা বা হা বা হা বা। আশা করি আপনার হরফগুলো দেখে এখন বুঝতে পারতেছেন। যেহেতু পরপর চারটি ভিডিও এই কাদার শিক্ষা সম্পর্কে আরও আপলোড করা হয়ে গেছে, যারা দেখতেছেন সিরিয়ালভাবে তারা বুঝতে পারতেছেন কোনটা হা কোনটা বা। উপরটা দেখেন হা, নিচেরটা জিম, হা জিম, হা জিম, হা জিম। তারপরে দেখেন জিম দাল, এই যেটা হা বলছেন নকতা নাই, হা খালি, এই যে হা এটা খালি, দেখেন জিমের নিচে থাকে এক নকতা, জিম দাল, জিম দাল। তারপরে দেখেন মিম আইন, মিম আইন, মিম আইন। তারপরে আবার আইন সদ, আইন সদ। সম্মানিত ভিউয়ার, এই বা আলিফ থেকে নিয়ে আইন সদ পর্যন্ত আপনাদেরকে এখন সুন্দরভাবে বুঝাই দিলাম এবং ধরে ধরে বুঝাই দিলাম। তো এখন আপনার কাজ হলো আপনি আমি যেভাবে বললাম এভাবে একবার পড়বেন, পড়ার পরে আবার এই উল্টা সেট থেকে নিয়ে এই প্রথম সেটে আসতে হবে, যেরকম আইন সদ, আইন সদ, মিম আইন, মিম আইন, জিম দাল, জিম দাল, হা জিম। তারপরে হা বা, বা আলিফ। এইভাবে প্রত্যেকটি লাইন, এখানে কয়টি লাইন দেওয়া আছে, এই পাঁচটা লাইন আপনাকে এইভাবে পড়তে হবে। যেরকম জলাম, জলাম, জলাম। তারপরে লাম কাফ, লাম কাফ, হা ওয়াও, হা ওয়াও, লাম হা, লাম হা, হা মিম, হা মিম, মিম নুন। তো এই লাইনটা আবার এইভাবে, মিম নুন, হা মিম, লাম হা, হা ওয়াও, লাম কাফ, জলাম। এই লাইনের পরে আবার তৃতীয় লাইন, লাম আলিফ, প্রথমটা লাম দ্বিতীয়টা আলিফ, লাম আলিফ, লাম আলিফ, লাম হা, লাম হা, লাম হা, হা ইয়া, হা ইয়া, হা ইয়া, ইয়াসিন, ইয়াসিন। এখানে নিচে দুই নকতা দেখে বুঝতে পারছি ইয়া, ইয়াসিন। কাফ বা, এই যে কাফটা, কাফ বা, কাফ বা, কফ ওয়াও, কফ ওয়াও, কফ ওয়াও। এবার এইভাবে পড়বেন, কাফ বা, ইয়াসিন, হা ইয়া। উপরটা লাম, লাম হা, লাম আলিফ, হা মিম, হা মিম, বা হা, বা হা, ইয়া হা, ইয়া হা, তা হা, জিম র, জিম র, খ জাল, খ জাল, খ জাল। আবার এইভাবে উল্টা সেটে আসতে হবে, খ জাল, জিম র, তা হা, ইয়া হা, বা হা, হা মিম। তারপরে নিচের লাইন, সদ আইন, সদ আইন, দদ ঐন। এখন সদ খালি, আইন খালি, দদের উপর এক নকতা, ঐনের উপর এক নকতা। কীভাবে বলতে হবে, সদ আইন, দদ ঐন, ফা জিম, ফা জিম, ইয়া ফা, ইয়া ফা, লাম ওয়াও হামজা, লাম ওয়াও হামজা। এই যে ছোট্ট একটা দেওয়া আছে, ছোট্ট আকার একটা হামজা হরফের উপরে হয়ে আসে, এই যে হামজা, এই হামজাটা এখানে আসছে, লাম ওয়াও হামজা, লাম ওয়াও হামজা, জিম ইয়া হামজা, জিম ইয়া হামজা। আবার বলবেন এইভাবে,
জিম ইয়া হামজা, জিম ইয়া হামজা, লাম ওয়াও হামজা, ইয়া ফা, ফা জিম, দদ গাইন, সাদ আইন, সাদ আইন। আশা করি আপনারা এই পঞ্চম পাঠের এই সংযুক্ত হরফগুলো যদি এইভাবে পড়তে পারেন, এইভাবে দেখা বুঝা বুঝা পড়তে পারেন, আশা করি এই পৃষ্ঠাটা আপনারা আয়ত্ত হয়ে যাবে। আর এই পৃষ্ঠা যখন আয়ত্ত করতে পারবেন তখন এই সংযুক্ত হরফগুলো আপনাদের পড়া সহজ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে ওই চারটি ভিডিও সহ আজকের এই পঞ্চম নম্বর পাঠ সহ আপনাদেরকে বুঝার, বুঝে শুনে পড়ার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মৃত্যুর পর মানুষদেরকে এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সেই কথা মনে করে আমাদেরকে এই কোরআন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন।